আবারও খালিস্তানি জঙ্গি নেতা পান্নুনের হুমকিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল। আর এবার বোম্বে স্টক এক্সচেঞ্জের অফিসে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকি কে দিয়েছে না পান্নুন দিয়েছে, এই খবরই সম্প্রতি সামনে এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের অর্থনীতির যে স্থিতাবস্থা রয়েছে সেটাকে নষ্ট করে দেওয়া হবে। আর এই নিয়ে একটি ভিডিও তিনি পোস্ট করেছেন। এই জঙ্গি নেতার মূল লক্ষ্য হচ্ছে আলাদা করে খালিস্তান গঠন, আর সেই টার্গেট যে বারবার ব্যর্থ হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তবে তাতে একেবারেই দমে যেতে নারাজ পান্নুন। তার সাফ কথা, ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে হবে। 2023 সালের 12 মার্চ ছিল মুম্বাই সিরিয়াল ব্লাস্টের বর্ষপূর্তি, আর তখন থেকেই পান্নুনের নজর ছিল এই বোম্বে স্টক এক্সচেঞ্জে। তবে সিক্স ফর জাস্টিস সংগঠনের প্রতিষ্ঠাতার টার্গেট কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জের বাড়িটিকে ঘুরিয়ে দেওয়া নয়, তার লক্ষ্য হচ্ছে ভারতীয় অর্থনীতিকে কুঠারাঘাত করা। পাশাপাশি ব্যাংক কর্পোরেট সেক্টরও বিস্ফোরণে ধ্বংস করার কথা বলেন তিনি। ইন্টেলিজেন্স সূত্র বলছে যে পান্নুন আলাদা করে খালিস্তান করতে ব্যর্থ হচ্ছেন বারবার, তাই অন্য উপায়ে খালিস্তান ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছেন পান্নুন। এক্ষেত্রে বিদেশি এজেন্সির চর হিসেবে কাজ করছেন পান্নুন, আর এই বিদেশি সংস্থাগুলো বাক স্বাধীনতা দোহাই দিয়ে পান্নুনকে রক্ষা করছে। কিছুদিন আগে পান্নুন নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কোনো স্তরে নিরাপত্তা পান। এবার অর্থনৈতিক স্থিতাবস্থা নষ্ট করা তার লক্ষ্য। পান্নুনকে গ্লোবাল টেরোরিস্ট তকমা দিয়েছে ভারত। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুনকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় ভারতীয় নিখিল গুপ্তার বিরুদ্ধে। আমেরিকানদের অভিযোগ যদিও নস্যাৎ করে দিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রক। এর আগে এই পান্নুনি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, যদিও বাস্তবে সেই রকম কিছুই হয়নি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রীতিমতো কড়া নিরাপত্তার মধ্যেই হয়েছিল ফাইনাল ম্যাচ। তবে সেই সময় ম্যাচের মধ্যে ঢুকে পড়েছিলেন একজন অস্ট্রেলিয়ান যুবক। সে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টাও করেছিলেন। সেই ব্যক্তির জন্য লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন পান্নুন। সর্বতোভাবে যেটা বোঝা যাচ্ছে, পান্নুন কিন্তু একেবারে উঠে পড়ে লেগে পড়েছে। চলুন এবারে আমরা একটু দেখে নিই গুরুপতওয়ান সিং পান্নুনের নতুন উপাচকগুলো ঠিক কি কি। বোম্বে স্টক এক্সচেঞ্জকে উড়িয়ে দেওয়া, বর্তমানে এই বিষয়টাও সামনে নিয়ে এসেছেন পান্নুন। পরবর্তীতে তিনি আর যা যা বলেছেন, ভারতে অর্থনৈতিক ধ্বংসলীলা চালানো এটাও তার লক্ষ্যের মধ্যে। এছাড়াও হুমকিতে তিনি আরও বলেছেন, ব্যাংক কর্পোরেট সেক্টর বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এর আগে কিছুদিন আগের ঘটনা, মানে 2023-এর ঘটনা বলছি, এর আগে আমরা বারবার দেখেছি পান্নুনকে এরকম হুমকি পোস্টার, কখনো হুমকি বক্তব্য দিতে যা ভাইরাল হয়েছে। বিভিন্ন সময় পান্নুনকে দেখা গিয়েছে বিভিন্নভাবে হুমকি দিতে। যেমন আমরা সম্প্রতি যদি দেখি, তাহলে সম্প্রতি একটি বিষয় ভাইরাল হয়েছিল যে যাতে কোনোভাবে কেউ বিমানে ওঠানামা না করে এমন একটা হুমকি দেওয়া হয়েছিল এই পান্নুনের থেকে। আবার তারপরে আমরা জানি যে সম্প্রতি যে সংসদে যে ঘটনাটি ঘটেছে, সংসদ হামলার যে ঘটনাটি ঘটেছে, তার কিছুদিন আগেই আবার পান্নুনের একটা হুমকি এসেছিল, আর তাই সেই সংসদ হামলার ঘটনার দিনও জড়িয়েছিল পান্নুনের নাম। তো সব মিলিয়ে পান্নুন ঠিক কী চাইছে তা নিয়ে কিন্তু ধোঁয়াশা কোনোভাবেই কাটছে না। তবে পান্নুনের নতুন করে এই যে হুমকি, সেই হুমকি নিয়ে
শুরু হয়েছে রহস্য। চলুন হুমকিগুলো কি কি আমরা আরো একবার দেখে নিই। পান্নুন হুমকিতে বলেছে বম্বে স্টক এক্সচেঞ্জকে উড়িয়ে দেওয়া হবে, ভারতের অর্থনৈতিককে ধ্বংসলীলা চালানো হবে, ব্যাংক কর্পোরেট সেক্টরও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যথেষ্ট পরিমাণে ভয়ের মধ্যে রয়েছে ভারতও। সঙ্গে রাখুন আজতক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।